সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিতই দেখছো। আজকে তোমাদের সামনে উপস্থাপন করব চতুর্থ শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটি লেটার, যেটি তোমাদের সিলেবাসে আছে 182 পৃষ্ঠায়, 184 পৃষ্ঠায়, 83 পৃষ্ঠায় যে লেটারটি রয়েছে এই লেটারটি আমরা উপস্থাপন করব। এটার শিরোনাম হচ্ছে বার্থডে সেলিব্রেশন। তো তোমরা একটু খেয়াল করো, এখানে আমি লেটারটি পুরোটাই এই বোর্ডে উঠিয়েছি, তার আগে প্রশ্নটা অর্থাৎ যে প্রশ্নে যে লেটারটির উল্লেখ থাকে সেটা কি থাকে একটু খেয়াল করো। সাপোজ ইউ আর নাহি অথবা মাহি, অর্থাৎ কিছুক্ষণের জন্য তোমাকে মাহি অথবা নাহিদ হতে হবে, অর্থাৎ তোমার নামটি হবে নাহিদ অথবা মাহি। নাও রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড টু অ্যাটেন্ড ইউর বার্থডে সেলিব্রেশন, অর্থাৎ এখন তোমাকে একটি চিঠি লিখতে হবে কি উপলক্ষে তোমার জন্মদিনের অনুষ্ঠানে দাওয়াত জানিয়ে অথবা আমন্ত্রণ জানিয়ে তোমার বন্ধুকে এই চিঠিটি লিখতে হবে। তাহলে এখানে শর্টলি একটি ঠিকানা লিখতে হয়, তুমি যেখানে থাকো সেই ঠিকানাটি, অর্থাৎ সংক্ষিপ্ত ঠিকানা, যেখানে থাকো সেই এলাকার নাম দিয়ে এরকম ভাবে লিখতে হয়। গ্যান্ডারিয়া ঢাকা 26 জুলাই, অর্থাৎ তুমি যে জন্মদিনটা যেদিন হবে তার 4-5 দিন অথবা 3-4 দিন আগে ওই চিঠিটা তোমাকে লিখতে হবে। অর্থাৎ এই তারিখটা যদি এখানে 26 জুলাই হয় তাহলে তোমার জন্মদিনের অনুষ্ঠানের তারিখটা হবে 4-5 দিন পরের তারিখটা দিতে হবে। তো এইভাবে এখানে দেখো শর্ট ঠিকানাটি হবে গ্যালারিয়া ঢাকা 26 জুলাই, অর্থাৎ আমি আজকে ক্লাস নিচ্ছি সে কারণে কিন্তু আজকের তারিখটা আমি দিয়েছি 26 জুলাই 2020। ডিয়ার মি, টেক মাই কর্ডিয়াল লাভ, আই উড লাইক টু গিভ ইউ এ হ্যাপি নিউজ, মাই আপকামিং বার্থডে সেরিমনি উইল বি হেল্ড অন দা 31 জুলাই, অর্থাৎ এখানে দেখো 26 জুলাই, এখানে আমি 4-5 দিন পরের ডেটটা দিয়েছি এখানে, অর্থাৎ চিঠিটা তোমার বন্ধুর বাড়িতে পৌঁছতেও কিন্তু 2-3 দিন সময় লাগবে, সে কারণে তোমাকে এই 4-5 দিন আগেই চিঠিটা লিখতে হবে। এরপর দেখো আই এক্সপেক্ট ইউর পার্টিসিপেশন টু দা সেরিমনি, ডোন্ট মিস ইট। এরপর আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর ইউ, আমি একটু অনুবাদ করে দিচ্ছি তোমাদের যাতে পড়তে সুবিধা হয়, মুখস্থ করতে সুবিধা হয়। টেক মাই কর্ডিয়াল লাভ, আমার আন্তরিক ভালোবাসা গ্রহণ করো, আই উড লাইক টু গিভ ইউ এ হ্যাপি নিউজ, আমি তোমাকে একটি সুসংবাদ দিচ্ছি, মাই আপকামিং বার্থডে সেরিমনি আমার জন্মদিনের অনুষ্ঠান উইল বি হেল্ড অনুষ্ঠিত হবে অন দা 31 জুলাই 2020, অর্থাৎ ইনস্ট্যান্ট, অর্থাৎ বর্তমান মাসের এই 31 জুলাই আমার এই জন্মদিনের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে। আই এক্সপেক্ট ইউর পার্টিসিপেশন টু দা সেরিমনি, অনুষ্ঠানে তোমার অংশগ্রহণ প্রত্যাশা করি, ডোন্ট মিস ইট, ভুল করো না। তারপরে আই অ্যাম ইগারলি ওয়েটিং ফর ইউ, আমি তোমার জন্য অপেক্ষা করব, ইউর সিভার মাহি, অর্থাৎ এখানে তোমার নামটা হবে মাহি, তোমার নাম যাই হোক না কেন এখানে কিন্তু মাহি লিখতে হবে অথবা নাহি, যে কোনো একটা নাম তোমাকে এখানে লিখতে হবে, অর্থাৎ তোমাকে এই চিঠিতে যে নামটি উল্লেখ করা থাকবে অবশ্য অবশ্যই কিন্তু এই নামটি এখানে দিতে হবে। তারপরে এখানে একটি খাম লিখতে, অর্থাৎ চিঠিটা যে আমরা লিখবো, চিঠিটা যে পাঠাবো ডাকে, সেটা কিন্তু চিঠিটা একটা খামের মধ্যে ভরে তারপরে খামের উপরে ঠিকানা লিখতে হয়, অ্যাড্রেস, এটা এটা ফ্রম, অর্থাৎ তুমি তোমার নাম দিয়ে তোমার ঠিকানা, তুমি যেখানে থাকো সেই ঠিকানা লিখতে হবে, এবং টু দিয়ে মিম, অর্থাৎ তোমার বন্ধু বা বান্ধবী যাই বলি না কেন এখানে কিন্তু তার নাম হলো মিম, সুতরাং এই বন্ধুর নামটি হবে মিম, ভিলেজ পোস্ট অফিস পিএস ডিস্ট্রিক্ট এগুলো পুরো ঠিকানাটা লিখতে হবে যাতে চিঠিটা ডাক পিয়ন ঠিক ঠিক মতন বাড়িতে পৌঁছাতে পারে। তো এখানে আমি 2 মিনিট একটু তোমাদের এই লেটারের যে অংশগুলো আছে এগুলো একটু খেয়াল করো। দেখো এখানে এই যে এইটুকু হচ্ছে 1 নম্বর অংশ,
এটি হচ্ছে সম্বোধন করা, এটা হলো অ্যাড্রেস, সংক্ষিপ্ত ঠিকানা আমরা বলি এখানে। তারপরে হচ্ছে এটা হলো সম্বোধন করতে হয় যাতে তুমি চিঠিটা লিখছ, এটা দুই নম্বর অংশ। তারপরে হচ্ছে এটা হলো বডি, অর্থাৎ চিঠি লেটারের যে মূল বক্তব্য, কি উপলক্ষে তুমি চিঠিটা লিখছ সে মূল বক্তব্যটা থাকে এখানে, এটা হলো তিন নম্বর অংশ। তারপরে এটা হলো বিদায় সম্ভাষণ, অর্থাৎ তুমি যে চিঠিটা লিখছ সেটা কিন্তু চিঠিটা একটা শেষ অংশ বলে, তুমি যে শেষ করলা সেটার একটা অংশ থাকে, সেটা হচ্ছে আই এম ইগারলি ওয়েটিং ফর ইউ। এই যে এটি হচ্ছে চিঠির শেষ অংশ। আর এটি হচ্ছে নাম, তুমি যে লিখছ তোমার নাম, এটা হচ্ছে পাঁচ নম্বর অংশ। আর এটা হলো ছয় নম্বর অংশ, অর্থাৎ এই ছয় নম্বর অংশ হলো ঠিকানা, তুমি যে এখানে চিঠিটা লিখছ সেই ঠিকানাটা কিন্তু মূল। এই ঠিকানাটা না দিলেও চিঠিটা যাবে, এই ঠিকানাটা অত জরুরি না, কিন্তু এই ঠিকানাটা অবশ্যই লিখতে হবে, না হলে তোমার চিঠিটা যাবে না। তো আশা করি সকলে বুঝতে পেরেছ এবং নোট করেছ। তোমরা যদি নোট করতে নাও পারো, দেখবা তোমাদের বইয়ে 183 পৃষ্ঠায় এই লেটারটি রয়েছে, তোমরা একটু বাসায় ভালো করে দেখে নিও, বানানগুলো সুন্দর শুদ্ধ করে নিও, তারপরে বাসায় না দেখে লেখার চেষ্টা করো। তো এই বলে আমার ক্লাস শেষ করছি, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।